অতিরিক্ত ফি নেওয়াকে কেন্দ্র করে অভিভাবকদের বিক্ষোভ বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে। পঞ্চম শ্রেণীতে ভর্তির সময় বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলের বালিকা বিদ্যালয় এককালীন অতিরিক্ত 1000 টাকা চাওয়ায় স্কুল প্রাঙ্গণে বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তবে এটা ফি নয়, বিদ্যালয়ের উন্নয়নের জন্য অভিভাবকদের ইচ্ছামতো অনুদান বলে জানিয়েছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রাবণী মল্লিক। বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার চলছিল পঞ্চম শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া। ভর্তি প্রক্রিয়া চলাকালীন ভর্তি ফি 240 টাকার পরেও অতিরিক্ত 1000 টাকা চাওয়া হয় বলে অভিযোগ করেন অভিভাবকরা। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন তারা। বিক্ষোভের জেরে বন্ধ হয়ে যায় ভর্তি প্রক্রিয়া। পরে প্রধান শিক্ষিকা শ্রাবণী মল্লিকের হস্তক্ষেপে ফের শুরু হয় ভর্তি প্রক্রিয়া। প্রধান শিক্ষিকা জানিয়েছেন অতিরিক্ত কোনো ফি চাওয়া হয়নি, স্কুল উন্নয়নের জন্য ডোনেশন চাওয়া হয়েছে। এটা কোনো বাধ্যতামূলক নয়, যে পারবে দেবে, যে পারবে না দেবে না। এটা সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। কিন্তু এখানকার স্কুল অথরিটি এবং স্কুলের কিছু এখানকার কারোর নেতৃত্বে বিগত দিনের পর থেকে প্রতি বছর গার্জেনদের কাছে অবৈধভাবে পয়সা নেওয়া হচ্ছে এবং তার কোনো প্রাপ্য রসিদ পর্যন্ত দেওয়ার প্রয়োজন বোধ মনে করে না এই স্কুল কর্তৃপক্ষ। আজকেও আমরা যখন এত গার্জেনরা এসে দাঁড়িয়েছি তখন আমরা কি দেখলাম যে আমাদের বলা হচ্ছে 1250 টাকা করে। আপনারা জানেন যে কোভিড সিচুয়েশনের মধ্যে অনেক মানুষ তা নিজের কর্ম হারিয়েছেন, যারা মানুষের নিজের রোজগারের জন্য অর্থনৈতিক সংকটে চলছেন। অথচ এই পরিস্থিতির মধ্যেও স্কুল কর্তৃপক্ষ অবৈধভাবে 1250 টাকা দাবি করে। বাড়ির লোক খুব অসুস্থ আজকে, আমার বাড়ির লোক খুব অসুস্থ স্বামী, এমনকি আমার দোকানটা পর্যন্ত আজকে বন্ধ। আমি এতটাগুলো টাকা আমি দিতে পারবো না, তার জন্য সবাই মিলে একটা প্রতিবাদ করছি যাতে টাকাটা যা রেট সেটাই যেন নেওয়া হয়। আচ্ছা, তো আপনি কি টাকা পয়সা জমা দিয়েছেন? না, আমি এখনো তো লাইনে দাঁড়িয়ে আছি। এখনো তো ম্যামদেরকে ফোন করে জিজ্ঞাসা করা হয়েছে, ম্যামরা কিছু বলেনি কত লাগবে। কোন ক্লাসে অ্যাডমিশন করাবেন? হ্যাঁ, ক্লাস 5 এ। তার জন্য কিন্তু আমাদের কোনো প্রমাণপত্র কিছু দিচ্ছেন না। যেটা দিন না, না এরকম কোনো ঘটনা ঘটেনি। অনেক গার্জেন স্বেচ্ছায় দিতে চান স্কুলের পরিকাঠামো উন্নয়নে, কেবলমাত্র যারা দিতে চান তাদেরটা সঙ্গে সঙ্গে রসিদ দিয়ে যাতে দিদিমণিরা দিতে পারেন শিক্ষিকারা, সেই নির্দেশটি দেওয়া আছে। কিন্তু সরকারি নির্দেশিকা অনুযায়ী 240 টাকা যে ফিস সেটাই নেওয়া হয়। 1010 টাকাটা কিসের জন্য? 1010 টাকা এরকম কোনো অন্য টাকা নেওয়া হচ্ছে না। স্বেচ্ছায় যে যা দেন, কেউ হয়তো 100 টাকা দিলেন তাকে 100 টাকার আলাদা দেওয়া হয়, তার জন্য বিল দেওয়া হচ্ছে আলাদা। অবশ্যই যে কোনো একটা টাকাও যদি স্কুলের কেউ দান করেন তার স্বেচ্ছায় সেই দানের রসিদ তাদের দেওয়া হয়।